আমি কয়েকটা মাহফিলে বলেছি আমি কাবা শরীফ অথবা মদিনা শরীফ, নবীজির মসজিদ অথবা কাবা শরীফ, কোনটা আমার পুরো এখন মনে আসতেছে না। আমি ভেতরে ঢুকে ওয়াদা করেছিলাম এই কোরআন আমি এক পারা করে মাসে প্রতিদিন এক পারা পড়ব, মাসে এক খতম হবে, প্রতিদিন 50 হাদিস পড়ব, বছরে 17,000 সামথিং হাদিস পড়া হয়ে যাবে। এই ওয়াদাটা আমার লঙ্ঘন হয়েছে মূলত এই কারণে, বাহ্যিক কিছু কারণ আল্লাহ তৈরি করে আমাকে ওখানে নিয়েছে। মূল কারণ ছিল এটা, মূল কারণ এটা। এবং এটা ফুলফিল হওয়ার পরে প্রতি 7 দিনে রিভাইজ কমপ্লিট হওয়ার পরে 50 হাদিস প্রতিদিন হওয়ার পরে তারপর আমি মুক্তি পেয়েছি। আল্লাহ বলুন তো যাও আর জীবনে যাতে এই ভুল না হয়। জানি না আমার মনে এটা আসে যে এইটাই মূল কারণ ছিল, নাহলে আমি তো কোনোদিন রাষ্ট্র আমি সরকারের বিরুদ্ধে আমার কখনো কোনো বক্তব্য নেই, সরকার তো দূরে থাকুক। কোনো একজন আলেমের নাম ধরেও কারো বিরুদ্ধে আমার 24 বছর মিডিয়ায় টেলিভিশনের জীবনে কারো নাম ধরে বিরুদ্ধে কিছু বলেছি আমার মনে আসে না, বলি না, এটা আমার স্বভাব নাই, আমার অভ্যাসে নাই এটা। হ্যাঁ, কারো গঠনমূলক কোনো পরামর্শ নসিহাত উপদেশ দিতে হলে এইটুকু, কিন্তু আমি তো যাই হয়েছে কিছু কথা আমার মুখ দিয়ে এমন এসে গেছে যেটা বাহ্যিক কারণ হয়েছে আমার ওই দিকে যাওয়া, কিন্তু এটা মূল কারণ না, অভ্যন্তরের মূল কারণ। যেমন ভূমিকম্প মূল কারণ কি, টেকটোনিক প্লেটে দুই প্লেটে ধাক্কা লাগে, ঘষা লাগে, উপর দিয়ে সব ভেঙে চলমান, কিন্তু এটা মূল কারণ না। ওখানে টেকটোনিক প্লেটে ধাক্কা লাগছে কেন, তুমি কি করছো আগে সেটা বলো। ওই যে তিন মহাপাপ, অবাধ জিনা ব্যবচার, অবাধ ইজাজ তাহাল্লু জিনা, যখন জিনাকে একেবারে বিয়ের মতো হালাল করে দিবে, যারা নাপাক নাপাকচারী অপবিত্র জীবনের মানুষ ওরা একটা নারীকে স্ত্রীর মতোই ব্যবহার করে, স্ত্রী বানানো ছাড়া, নাম দেয় গার্লফ্রেন্ড, লিভিং টুগেদার, কত কিছু, ঠিক না? যে নামে দেখ এটা অবৈধ, ইলিগাল, অপবিত্রতা, ঠিক না? মুসলিম কি সেটা করতে পারে? ও যাবে জাহান্নামে, ও তো ওইটা করার কারণে জাহান্নামে যাচ্ছে, তুমি যাবে জান্নাতে, তুমি কিভাবে ওটা করো? তুমি যদি ওই কাজ করো তাহলে যতই জান্নাতের দাবি করো না কেন, মৃত্যুর পরে দেখবা একই জায়গায় চলে গেছে। অত সোজা না, অত সোজা না। আল্লাহর দিন, আল্লাহর আইন এত কঠিন, একজন নবী যদি আইন লঙ্ঘন করে আল্লাহ ছাড়েন না। ইউনুস আলাইহিস সালাম সামান্য একটু ভুল হয়েছে, একদম তিমির ফাটে, ঠিক না? তাসবিহ পড়ে মাপ চেয়ে নিজেকে জালিম ঘোষণা দিয়ে মুক্তি পেতে হয়েছে। আদমের মতো মসজুদুল মালাইকা, সমস্ত ফেরেশতার সিজদাপ্রাপ্ত যিনি, সেই আদমের মতো অনারেবল পারসন কি একটা ফল মুখে দিলেন, এত বড় বেজ্জতি। একজন ধরুন একটা মহাদেশের প্রেসিডেন্ট বা বিশ্বের একজন প্রেসিডেন্ট এমন একটা মানুষকে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ করে এইভাবে বহিষ্কার করার মতো অপমান বিশ্ব ইতিহাসে দ্বিতীয়টা আছে? আল্লাহর আইন কতটা কঠিন। আদম, তুমি আমার আইন হাতে তুলে নিয়েছ, নিষেধ, নিষিদ্ধ ফল, নিষিদ্ধ খাবার কেন মুখে দিয়েছ? আজকে আমরা আমাদের খাবার কোনটা সিদ্ধ কোনটা নিষিদ্ধ, আমার তো মনে হয় গণহারে নিষিদ্ধ খাবারে আমাদের পেট ভরে গেছে এখন। ও ভাইয়েরা, পার্থক্য করেন, নিজের জীবনকে চেঞ্জ করেন। যে জাহান্নামবাসীরা যা করবে আমি ওটা করলে আমাকেও জাহান্নামে যেতে হবে, আমি ওটা করব না, আমি ওটা করব না। তো ভূমিকম্পের যে মূল তিন কারণ, প্রথম কারণ হযরত আয়েশা বলছেন, ইবনে আবি ইমাম ইবনে আবি দুনিয়া এই হাদিসটা সংকলন করেছেন যে ইজাজ তাবাহু জিনা, জিনাকে বৈধ করে নিয়েছে। বাংলাদেশে এখন জিনা কি অবৈধ? কই অবৈধ? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার কোটি কোটি যুবকের মধ্যে ছড়িয়ে গেছে কিনা? তা এটা তো ছিল জাহান্নামবাসীদের কালচার, তুমি জান্নাতবাসী, তুমি তো মারিয়ামওয়ালা, তুমি তো আয়েশাওয়ালা, তুমি খাদিজাওয়ালা, তুমি তো আসিয়া আসিয়াওয়ালা, ওই কালচারের মানুষ।
তুমি আর সে যদি এক সমান হয় তাহলে বিনিময় কেমন কিভাবে এক রকম হবে অবশ্যই এক রকম হবে না তুমি আর তার মধ্যে পার্থক্য না থাকলে শেষ পরিণতি কি হয়ে যাবে এক রকম হয়ে যাবে প্রিয় ভাইয়েরা এইজন্য বর্তমান যুগে যে পার্থক্য উঠে গেছে এই পার্থক্যটা রাখবেন কিনা আপনারা হ্যাঁ একজন অমুসলিম সে ইয়াবা খেতে পারে সে বাবা খেতে পারে সে গাঁজা খেতে পারে সে মদ খেতে পারে তার ধর্মে হয়তো ওইটা সে সেরকম এটার বিরুদ্ধে সে বক্তব্য পায়নি আমাদের ধর্মে إنما الخمر والميسر والأنصاب والأزلام آيات أصلا ناي آيات أصلا ناي موت حرام نا حلال نشاد رب حلال نا حرام مسلم جي شكي حلال اور حرام پرتکو نا کرے حلال تاو کھابے حرام تاو کھابے حلالو کنبے حرامو کنبے হারামটা পেলেই সে এটা নিজের জীবনের সাথে গেথে নেবে হালালটা পেলেও গেথে নেবে এমন আনবাস সংসার এটা হতে পারে ও ভাইরা আল্লাহ বহুত কষ্ট পান একজন মুসলিম যখন অন্যায় করে আল্লাহ বহুত কষ্ট পান আল্লাহ অনেক কষ্ট পান যে তুমি আমার আমার বন্ধু হয়ে কিভাবে তুমি শত্রুর সাথে হাত মিলালে আজকে আমি দয়া করে আপনাদেরকে এই পার্থক্যগুলি মুসলিম মায়েরা হিজাব করবেন করবেন কিনা কারণ এটা আমাদের কালচার এটা আমাদের ধর্ম ঠিক নয় কি অমুসলিম তারা হিজাব না করলেও কিছু যায় আসে না তারা আল্লাহর হুকুম লঙ্ঘন করার জীবন তারা গ্রহণ করেছে সেটা তারা করতেই পারে তারা জাহান্নামে যাবে সেই জন্য আমরা তো জান্নাতের প্রত্যাশী আমরা জান্নাতে যাব অতএব তাদের জীবন আর আমাদের জীবন এক রকম হতে পারে না পার্থক্য ফরজ পার্থক্য ফরজ প্রিয় ভাইরা পাক না পাকের পার্থক্যটা হওয়া উচিত হতেই হবে আল্লাহ তাআলা শেষ জামানার মানুষের বিশাল বিশাল উপার্জন ধুলিবালির মতো উড়িয়ে দেবেন কিয়ামতের দিন সালাতের স্তূপ পাহাড়ের মতো সালাতের স্তূপ যাকাতের তার সওয়াবের স্তূপ পাহাড় সমান কামসালিল জিবাল জিকির আসকারে সব তার পাহাড়ের মতো স্তূপীকৃত কিন্তু ফায়াজালুহুল্লাহু হাবাম মানসুরা আল্লাহ তাআলা এগুলি ধুলিবালির মতো উড়িয়ে দিবেন হাশরের ময়দানে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন এই সর্বনাশ হবে ওরা এরা কারা কাদের জীবনের সব জিকির আজকার তাসবিহ জীবনের সব হজ উমরা জীবনের সব রোজা জীবনের সব ইবাদত বندگی ধুলিবালির মতো নিছিন্ন হয়ে যাবে এরা কারা আপনি বলে দেন যাতে করে আমরা সেরকম না হই নবীজি বললেন ওরা তো তোমাদের মতোই ইউসাল্লুনা কামা তুসাল্লুন তোমরা যেমন সালাত পড়ো ওরাও সালাত পড়ে ويأخذون من الليل كما تأخذون راتري وراو تهجد دارای تم رجمن تهجد داراو سامیر بولن فما بالهم تالے کنو تا در شب عمل برباد ہوئے جبی نبی جی بولن ولكنهم اذا خلو بمحارم الله انتهكوها ورا بھالو کاج کرے کنتو خراب کاج چھاڑے نا নীরবে সুযোগ মতে হারামটা পেলে সাথে সাথে আল্লাহর হারামের সীমানা লঙ্ঘন করে বসে তারা এই জন্য তাদের পরিণতি এরকম হবে যে তাদের সমস্ত নেক আমলগুলি আল্লাহ উড়িয়ে দিবেন নেক আমলে বদ আমল ঢুকলে সে নেক আমল ঠিক না আপনি যদি 100 কেজি জমজমের পানির মধ্যে কয়েক ফোঁটা পেশাব ছেড়ে দেন কয় 100 কেজি জমজমের পানি পেশাব ছেড়েছেন 10 ফোঁটা মানুষের পেশাব এই জমজমের পানি খাওয়া যাবে না পাওয়ারটা কি পেশাবের বেশি না জমজমের পানির না পেশাবের পাওয়ার বেশি ভাইরাসের ক্ষমতা বেশি ভাইরাসের ক্ষমতা বেশি সবসময় মনে রাখবেন পাপের ক্ষমতা
বেশি পাপ হলো আগুন পাপ হলো কি আগুন যেমন একটা খড়কুটা দিয়ে যারা গরু পালে তারা খড়কুটা দিয়ে এটা এটারে কি বলে পাড়া নাকি সিন কয় কেউ পাড়া বলে দেয় না সেখানে ছোট্ট একটা আগুনের কণা দিয়ে দিলে কি হবে মুহূর্তে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে তো হারামগুলি হলো আগুন আর আপনার নেক আমল হলো ওই খড়কুটার পাড়া বা সিন আগুন লাগিয়ে দিয়েছেন ওটা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে তো এই যুগের মানুষ নেক আমল করে নেক আমল করতে সবাই রাজি হজ করবে রোজা রাখবে নামাজ পড়বে যাকাত দেবে সব করবে কিন্তু হারাম ছাড়বে না ঠিক না হারামটা ছাড়বে না এটা ইহুদিদের শেষকালে এই স্বভাব হয়েছিল আল্লাহ কোরআনে অভিযোগ দিয়েছেন কানু লা ইয়াতানাহাউনা মুনকারিন ফালু যে কোনো মুনকার মন্দ তারা করত এটা বর্জন করতে রাজি ছিল না এখন আমরা মুসলিমরা আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের মধ্যে সুদ ঘুষ আছে না নাই সুদ ছাড়তে রাজি না ঘুষ ছাড়তে রাজি না নামাজ পড়ব রোজাও রাখব প্রতি বছর হজ করব আবার কিন্তু তিনি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে পুরোপুরি বিশ্বাসী উনি এটা থেকে বিরত হবেন না হতে পারবেন না হওয়া তার জন্য সম্ভব না উনি ব্যবসায়ী মানুষ উনি যত রকমের ভেজাল হারাম ভেজালগুলো জাতি মরুক আর বাঁচুক সেই ধরনের ক্ষতিকর ব্যবসার সাথে উনি জড়িত এই যে মন্দ কাজগুলি যদি কেউ বর্জন না করে তার ভালো কাজ দিয়ে কোনো সুফল আসে না সুফল আসে না মন্দটা ছাড়তে হবে মন্দটা ছাড়তে হবে প্রিয় ভাইয়েরা তো কাফের আর মুসলিম অমুসলিম আর মুসলিমের পার্থক্য হলো অমুসলিমরা ভালো কাজও করে খারাপ গুলিও করে হালালও খায় হারামও খায় তাদের মধ্যে কোনো পার্থক্য নাই তারা হলো পার্থক্যহীন জীবন তাদের স্ত্রীও আছে আবার গার্লফ্রেন্ডও আছে নাকি নাই এটা তো ওইদিক থেকে আসছে ঠিক না আচ্ছা আর মুসলিমদের জীবনটা কি এরকম সে হালাল খাবে হারাম খাবে না সে উপার্জিত হালাল উপার্জন সে গ্রহণ করবে ঘুষ সে গ্রহণ করবে না সেই স্ত্রী পুষবে কখনো সে গার্লফ্রেন্ড নেবে না আর মহিলা হলে সে স্বামী নেবে কখনো বয়ফ্রেন্ড নেবে না ঠিক নয় কি সে কোরআন শুনবে বাদ্য বাজনা এইসব নিয়ে সে ভূত হয়ে থাকবে না কিন্তু কেউ যদি অমুসলিম হয় তাহলে সে